মেয়েরা আগের দিন তোমাদেরকে অর্গানিকের ইলেভেন পার্টটা পড়াবো বলেছিলাম কিছুটা পড়িও ছিলাম আজকে আবার কিছু অংশ আবার আজকে পড়াচ্ছি হুম আগের দিনকে তোমাদেরকে অর্গানিক কম্পাউন্ড কত ধরনের হতে পারে না হতে পারে তেমন বলেছিলাম আজকে আস্তে আস্তে তার ভেতরে একটু প্রবেশ করি প্রথমে হচ্ছে আজকে পড়াবো সমগণীয় শ্রেণী সমগণীয় কথাটার মাধ্যমে রয়েছে এখান একই গোত্রে পড়বে মানে কি দুটো কম্পাউন্ড মনে করো তারা একই উপাদান মৌলসমূহ দ্বারা গঠিত মানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়েই হয়তো দুজনে গঠিত হ্যাঁ একই সংকেত দ্বারা তাদেরকে লেখা যায় মোটামুটি সাধারণ সংকেত দ্বারা কিন্তু কার্যকারী গ্রুপ দুটো একই থাকছে সরি কার্যকারী গ্রুপও একই থাকছে তাদের ধর্মও একই থাকছে কিন্তু তাদের আণবিক গুরুত্বটা ডিফারেন্ট ডিফারেন্ট থাকছে পরপর আণবিক গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে এইরকমভাবে যদি যৌগগুলোকে সাজাও তাহলে দেখবে প্রত্যেকটা যৌগের মধ্যে পার্থক্য থাকবে শুধু CH2 যেমন মনে করো মিথেন আর ইথেন দেখো এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে CH2 পার্টের ঠিক আছে এদের একই সাধারণ সংকেত এইটা দিয়ে প্রকাশ করা যায় একই কার্যকারী গ্রুপের আন্ডারে এরা পড়ছে এরা অ্যালকেনের আন্ডারে পড়ছে তাই এদের ধর্ম একই হবে এই রকম দুটো যৌগকে সমগণীয় শ্রেণী বলা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা হাইড্রোকার্বন সমগণীয় শ্রেণির মধ্যে ফার্স্টে পড়ে হাইড্রোকার্বন হাইড্রো মানে হাইড্রোজেন কার্বন মানে কার্বন কার্বন আর হাইড্রোজেন দ্বারা যে যৌগ গঠিত এটা দু ধরনের হয় মুক্ত শৃঙ্খল আর বদ্ধ শৃঙ্খল অ্যাট ফার্স্ট মুক্ত মুক্তশৃঙ্খল পড়ব দু ধরনের হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে এই ধরনের যৌগতে ডাবল বন্ড ট্রিপল বন্ড কিচ্ছু থাকবে না কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড ট্রিপল বন্ড কিচ্ছু থাকবে না কার্বন অক্সিজেন কার্বন নাইট্রোজেন কার্বন আদার্স স্যাটোমের সঙ্গে থাকতে পারে ভালো করে শোনো সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে সেই সমস্ত যৌগ যে সমস্ত যৌগে কার্বন কার্বনের মধ্যে কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকবে না আর যখন সেটা থাকবে তখন সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন ধরনের হয় একটা হচ্ছে অ্যালকিন একটা হচ্ছে অ্যালকাইন অ্যালকাইন মানে ডাবল বন্ড অ্যালকাইন মানে ট্রিপল বন্ড ঠিক আছে এইবারে দেখো আস্তে আস্তে আমরা সেটাতে ঢুকছি প্রথমে হচ্ছে আমরা যদি বলি যে অ্যালকেন তাহলে অ্যালকেন বললে তাদের সাধারণ সংকেতটা আমাদেরকে আগে পড়তে হবে ঠিক আছে অ্যালকেনের সাধারণ সংকেত কি হয় অ্যালকাইনের সাধারণ সংকেত কি হয় অ্যালকিনের সাধারণ সংকেত কি হয় সেইটা কিন্তু আগে আমাদেরকে জানতে হবে তা অ্যালকেনের সাধারণ সংকেত হল সিএন এইচ টু এন প্লাস টু এইচ টু এন প্লাস টু এই দেখো ঠিক আছে এনটা এখানে কিন নাম্বার অফ কার্বন ওয়ান থেকে স্টার্ট হয় যেমন মনে করো এখানে ওয়ান বসালে তাহলে এটা কত হবে চার হবে তার মানে সংকেত কী হবে সি এইচ ফোর যখন এটা অ্যালকিন হবে তখন এই প্লাস টুটা থাকবে না CNH2n এইচ টু এন হয়ে যাবে যখন এটা অ্যালকাইন হবে মানে ট্রিপল বন থাকবে তখন এই প্লাস টু এর জায়গা মাইনাস টু হবে ঠিক আছে আচ্ছা যদি এটা অ্যালকোহল হয় তাহলে তার সাধারণ সংকেত হবে প্লাস ওয়ান ও এইচ একটা ওয়ান কম থাকবে মানে একটা হাইড্রোজেনের জায়গায় একটা অ্যালকিল গ্রুপ ঢুকে কার্যকারী গ্রুপ ঢুকেছে আচ্ছা ইথার হলে কার্যকারী গ্রুপ ও এগুলো আগের দিনই বলেছি ঠিক আছে অ্যালডিহাইড হলে কার্যকারী গ্রুপ সিএইচও সংকেত একই হবে ওইচের জায়গায় সিএইচও থাকবে অ্যাসিড হলে ওইচের জায়গায় সিডাব্লো এইচ থাকবে মানে অ্যালকোহলে যা হবে সবই তাই হবে শুধু কার্যকরী গ্রুপগুলো সেম আলাদা আলাদা হতে থাকবে এইবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের আয়ু প্যাক নোমেন ক্লেচার প্যাক মানে হচ্ছে যে ইন্টারন্যাশনাল পদ্ধতিতে অ্যালিফেটিক যৌগের নামকরণ কি করে করা হয় মানে যে যজ্ঞকে আমরা হয়তো এখানে মিথেন ডাকছি সেই যৌগকে অন্য জায়গায় অন্য কিছু ডাকতে পারে কিন্তু সবাই যাতে এক নামে ডাকে তাহলে সেইটার জন্য একটা আইউ প্যাক দরকার পড়ে যেমন আমাদের নিক নেম থাকে ভালো নাম থাকে যে নামটা দিয়ে স্কুল কলেজ বাইরে অফিস আদালত সবাই চেনে সেটাই হলো আমাদের আই প্যাক নামক নোমেন ক্লেচার ঠিক আছে এই নোমেন ক্লেচারের কিছু প্রপার নিয়ম আছে সেই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে ফার্স্টে হচ্ছে যদি কার্বন সংখ্যার উপর আগে ব্যাপারটা পড়ি যদি কোনো যোগে কার্বন সংখ্যা একটাই থাকে তাহলে তার নামটাই স্টার্ট হবে মিত দিয়ে দুই থাকলে ইদ এইভাবে মি ইথ প্রো বিউট পেন ঠেক সেপ টক নন ডেক তাহলে এই টেবিলটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে এবারে দেখো যদি তোমার ওই যৌগটাতে তোমার ডাবল বন ট্রিপল বন না থাকে শুধু সিঙ্গেল বন থাকে তাহলে এইখানে যে অ্যালকেনগুলো পড়েছ অ্যালগুলো পড়েছো মানে মিটি এইগুলোর সঙ্গে এন কথাটা অ্যাড হবে এন কথাটা অ্যাড হবে তখন কি হয়ে যাবে মিথেন ইথেন প্রোপেন বিউটেন এরকম যদি ডাবল বন থাকে তাহলে এই মিথ ইথ প্রোপ বিউটির সঙ্গে ইন কথাটা অ্যাড হবে তাহলে মিথিন ইথিন ইথ মিথিন হবে না কারণ মিথিন মানে একটা কার্বন একটা কার্বন আর কার সঙ্গে ডাবল বন করবে তার মানে অ্যালকা কিন বা অ্যালকাইন মানে মিনিমাম দুটো কার্বন দিয়ে স্টার্ট হবে ঠিক আছে কারণ দুটো কার্বন না নাচের ডাবল বনটা কার মধ্যে হবে তাহলে ইথিন প্রোপিন বিউটিন যদি অ্যালকাইন হয় তাহলে কি কথাটা অ্যাড হবে আইন কথাটা অ্যাড হবে তার মানে ইথাইন প্রোপাইন বিউটাইন এইরকম হবে ঠিক আছে তাহলে এইভাবে আমাদের তোমাদের তাহলে এন পড়ছো ইন পড়ছো আইন পড়ছো বা সেটা পড়লেই হবে যদি দুটো ডাবল বন থাকে তাহলে ডাইন যদি তিনটে ডাবল বন থাকে তাহলে ট্রাইন যদি দুটো ট্রিপল বন থাকে তাহলে ডাই আইন ঠিক আছে আস্তে আস্তে জানতে পারবে কার্যকারী গ্রুপগুলো তো আগেই পড়ে এসেছ অ্যালকোহল অ্যালডিহাইড কিটুন অ্যাসিড অ্যামাইড হ্যালাইড অ্যাস্টার সায়ানাইড অ্যামিডো এইগুলোরও আয়ু প্যাকের আলাদা আলাদা নাম আছে এটাকে অ্যালকোহল বললে এর আয়ু প্যাক অনুযায়ী হয় অল এটাকে অ্যালডিহাইড বললে আয়ুপ্যাক নোমিন ক্লেচার হয় অ্যাল এটাকে কিটোন বললেও আয়ুপ্যাক ক্লেচার হয় ওন এটাকে অ্যাসিড বললেও আয়ুপ্যাক নোমিন ক্লেচার হয় ওইক অ্যাসিড এই টেবিলটাও তোমাদেরকে মুগস্ত করতে হবে যেমন মনে করো এই যে যৌগটার কথা বলছি এই যে যৌগটা এই যৌগটায় কটা কার্বন আছে একটা দুটো কার্বন আছে তাহলে ফার্স্ট হবে ইথ তারপরে দেখো ওই যোগ্যটাতে সি সি এর মধ্যে কোনো ডাবল বন নেই তার মানে ইথ প্লাস এন ইথেন ঠিক আছে তারপরে এখানে কার্যকারী গ্রুপ কি অ্যাসিড তার মানে পরের নামটা কি হবে অ্যাসিড তাহলে টোটাল কি হলো ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড তাই না তার মানে এটার আয়ুপ্যাক নোমেন্লাচার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড কিন্তু আমরা নিকনেমটা কি অ্যাসিটিক অ্যাসিড এইভাবে নোমেন নোমেনক্লেচারগুলো হয়ে থাকে আচ্ছা এবারে হচ্ছে যদি এইটা এখানে ডাবল বন থাকতো তাহলে হতো ইথিনোইক অ্যাসিড ইথিন হয় ইথিনোইক অ্যাসিড হুম আচ্ছা মানে কোন কোন টেবিল মুখস্ত করতে হবে দেখো আমি কিন্তু বলে বলে যাচ্ছি সেগুলোকে কিন্তু মুখস্ত করতে হবে নোমেন ক্লেচারের নিয়মে কোন কোন জিনিসগুলোকে পরপর বসাবে তার নিয়ম হচ্ছে এইটা অপ্রধান উপসর্গ প্রধান উপসর্গ শব্দমূল প্রধান প্রত্যয় অপ্রধান প্রত্যয় অপ্রধান উপসর্গ মানে হচ্ছে তোমার যেমন মনে করো তোমার এই যোগটা অপ্রধান উপসর্গ মানে হচ্ছে ভ্রমীণ মানে ভ্রম প্রধান উপসর্গ বলতে এখানে কিচ্ছু নেই শব্দমূল বলতে কটা কার্বন আছে সেই অনুযায়ী নাম প্রধান প্রত্যয় বলতে ডাবল বন ট্রিপল বন হা সিঙ্গেল বন সেই অনুযায়ী এন অপ্রধান প্রত্যয় এখানে কিছু নেই তাই দখল হচ্ছে না তাহলে নাম কি হচ্ছে ব্রো ব্রোমো ইথেন যেমন দেখো এইটা ঠিক আছে নাইট্রো মিথেন এইভাবে নাম হচ্ছে তাহলে বোঝা গেল এইভাবে নামকরণটা এগিয়ে থাকে আজকে আমাদের কুই থাক আগে টেবিলটা তোমরা মুখস্থ করো তার পরের দিন এক একটা করে যোগ উদাহরণ দিয়ে দিয়ে আমরা তার নামকরণটা যখন পড়বো আরও ভালো করে এটা বুঝতে পারবো